श्रावण मासेर तृतीय सोमवारे देखा गेल बाँकुड़ा जिलार सोनामुखीर विभिन्न शिवेर मंदिरगुलिते भक्तदेर ढल। सकाल थेके दूर दूरान्त थेके जल निये शिवेर माथाय जल ढालते भक्तरा भीड़ जमिएछे मंदिरे मंदिरे। सारा बछर भक्तरा अपेक्षा करे थाकेन श्रावण मासेर दिके, आर सेई मतोई बाबा भोलानाथेर माथाय जल ढालते सोनामुखीर विभिन्न शिवेर मंदिरगुलिते देखा गेल उपचे पड़ा भीड़ भक्तदेर। करोनार कारणे अन्यान्य बछरेर तुलनाय एबछर भीड़ कम। বাবার মাথায় জল ঢালতে এসে শব্দ দূষণকে শিখায় তুলে মাইক বাজিয়ে নেচে উঠল কোন কোন ভক্ত। তবে তারা কেন মাস্ক পরেননি সে বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হলে শিখা ঘোষ, উত্তম কারক নামের দুই ভক্ত বলেন, বাবার মাথায় জল ঢালতে এসেছি, বাবা আমাদের রক্ষা করবেন, তাই মাস্ক পরার কোনো প্রয়োজন নেই। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কৃপায় গোটা বিশ্ব থেকে যেন এই ভাইরাস বিলুপ্ত হয়ে যায় এবং গোটা বিশ্ব আগের ছন্দে ফিরে আসুক, সাধারণ মানুষ ফিরে পাক সুস্থ স্বাভাবিক জীবন। কেমন লাগছে জল ঢালতে এসে? ভালো লাগছে, আমরা প্রত্যেক বছরই আসি, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, সব ছেলে মেয়ে বউ মানুষরা আমরা সব আসি, আমার এসে খুব আনন্দ হয়, আনন্দ ভোগ করি। প্রতি বছরই জল ঢালতে আসে? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা আসি। কিন্তু ওই যে এখন করোনা চলছে, মাস্ক পরেননি, এখন এতজন মিলে কারো মানে সবাইকার অবস্থাও তো ভালো নয়, বা সবাইকার আছে সেটাও নয়, যে প্রত্যেক জনকার আছে, হয়তো আমাদের আছে, কিন্তু আরো যারা গরিব মানুষ তাদের তো নাই, কিন্তু ঠাকুরের কাছে এসে আমরা যে মাস্ক নিতে হবে এটা আমরা ভাবি না বা ইয়ে করি না, যে ঠাকুর রক্ষা করবে। হ্যাঁ, ঠাকুরই রক্ষা করবে, যা করবে ঠাকুরই ইয়ে করবে, রক্ষা করবে। কোথা থেকে এসছেন জল ঢালতে? আমরা সোনাদীপা থেকে এসছি, সোনামুখীর পাশে সোনাদীপা, সোনাদীপা থেকে আমরা মানে গ্রাম সোনাদীপা থেকে এসছি। কি নাম আপনার? আমার নাম শিখা ঘোষ। কেমন লাগছে জল ঢালতে এসে? জল ঢালতে এসে আমাদের খুবই ভালো লাগছে, খুব এনজয় হচ্ছে। আচ্ছা, কোথা থেকে এসছো জল ঢালতে? আমরা সোনাদীপা থেকে এসছি। প্রতি বছরই কি জল ঢালতে আসো? প্রতি বছরই এরকম দিনে আমরা জল ঢালতে আসি বাবার মাথায়। হ্যাঁ, গ্রামগঞ্জে সব ছেলে পুলে মেলে একসাথে এনজয় করে, তারপরে আমাদের ওখানে অনেক কিছু খাওয়ার আইটেম হয়, আয়োজন হয়। হ্যাঁ, সারাদিনই উৎসব লেগেই থাকে, আজকের দিনটা আমাদের খুবই ভালো লাগে। যেহেতু সরকার বলছে মাস্ক ব্যবহার করতে, আপনারা আজকে মাস্ক পরেন নি? আজকে দিনটা আমরা মাস্ক কি করে ব্যবহার করবো, এত ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে মাস্ক পরা কি সম্ভব আমাদের এই ভিজে জামা প্যান্টলে? তারপরে ভগবানের কৃপায় উনি আমাদের রক্ষা করবেন, মাস্ক পরার আমাদের কোনো জরুরত নেই, ঠিক আছে, ওর উপর ভরসা করে আমরা চলছি আজকের দিনটা, ওই জন্য আমরা মাস্ক ফাস্ক ব্যবহার করিনি। আপনার নাম? আমার নাম উত্তম কারক। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।